শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি যে জায়গায় দাঁড়ায় কথা বলতেছি এটা থেকে কমলাপুর রেল স্টেশন। কমলাপুর রেল স্টেশনে যদি আপনারা কেউ আসেন এইটার ছাদের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে এটা কত ভাবে দুর্নীতিগ্রস্ত। এই স্টেশনে আসলেই বাকি কথা পরে বলতেছি, এখানে আসছি হচ্ছে কি আমাদের রনিকে দেখতে, রনির প্রতি সহমর্মিতা প্রকাশ করতে আসছি। আমি আপনারা জানেন বিভিন্ন সময়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, কিন্তু রনিরে দেখে আজকে আমার মনে হয়েছে যে জীবনে যা সংগ্রাম করছিলাম আমি একটা ভাই আমি পাইছি। আর রনিদের জন্ম কিন্তু একদিনে হয় নাই, পাপের যখন শেষ সীমায় চলে যায়, দুর্নীতি যখন শেষ সীমায় চলে যায়, যে ছেলেটা এখন থাকার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে ছেলেটা হলে থাকার কথা, যে ছেলেটা বিসিএস দেওয়ার কথা, বড় বড় সরকারি কর্মকর্তা হওয়ার কথা, এই ছেলে পুরা বাংলাদেশের রেলওয়ের দায়িত্ব নিয়ে বলছে যে এইখানে দুর্নীতিবাজদের আর দেখা না, সিন্ডিকেটের আর দেখা না, এইখান থেকে সিন্ডিকেট মুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এসে আহ্বান জানাচ্ছে। সে অসুস্থ হয়ে গেছে। শুনেন একটা কথা বলি, আমরা তো রেল মন্ত্রণালয়ে বাঁচানোর জন্য কত কথাই বলতেছি, আপনারা জানেন কিনা রেল মন্ত্রণালয়ের নাকি কথা আছে যে অর্ধেক চালায় নাকি রেল ভাবি। মাননীয় রেলমন্ত্রীর যে ওয়াইফ আপনারা জানেন যিনি সহধর্মিনী, তিনি কিছুদিন আগে একজন তার আত্মীয়র ঝামেলা হওয়ার কারণে, টিকেটের ঝামেলা হওয়ার কারণে টিটিরে সাসপেন্ড করছিলেন, এই টিটিরে আবার পুনরায় তার চাকরিতে বহাল করা হয়েছে। ওই সময়ই তো নিশ্চিত হয়ে গেছিলাম যে এইটা শুধু রেলমন্ত্রী চালান না, রেলমন্ত্রীর শ্বশুর বাড়ির লোকজন এই রেল মন্ত্রণালয় চালান। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই রনি দুই দিনে তিন দিনের ভিতর প্রমাণ করে ছাড়ছে যে এই সহজ ডট কম তারা 2 লাখ টাকা ফাইন করছে কনজিউমার অ্যাসোসিয়েশন, প্রমাণ করে ছাড়ছে। এরপরে আর কি প্রমাণ লাগে রনির এই ঘটনার পরে? আপনারা কি ভাবতেছেন 2 লাখ টাকা ফাইন করলেই রনি ঠান্ডা হয়ে যাবে? এইটা মনে করার কোনো কারণ নাই, কারণ রনির জন্মই হয়েছে ওই সকল লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। আপনারা শুনেন, আপনারা যখন লোডশেডিং এর কথা বলেন আমরা মেনে নেই, যখন দাম বাড়ার কথা বলেন ওয়ার্ল্ডে দাম বাড়ছে আমরা মেনে নেই, সব মেনে নেই, তাই বইলা দুর্নীতি করে আমাদের টাকা খাবেন এইটা আমরা মেনে নিতে পারি। আজকে তো রনি দাঁড়াইছে, এই রনি মনে রাখছেন এই রনি হচ্ছে কি একটা প্রতিনিধি, সারা বাংলাদেশে এই রকম রনির জন্ম হবে। আজকে আইসা দেখি সে অসুস্থ হয়ে গেছে, আমি তারে দুই এক কথা জিজ্ঞেস করবো, রনি তুমি কি দুই এক কথা বলতে পারবা? উঠো। আমি রনি তোমারে শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমি তোমার ভাই হিসাবে আমি আসছি শুধু তোমারে দোয়া করে দিয়ে যাইতে। তোমার যে মনের ভাষণা, এই ভাষণা বাংলাদেশের লক্ষ তরুণের, লক্ষ মানুষের ধারণা, আমি শুধু তোমার কাছ থেকে জানতে চাই, মানুষকে একটু বলে দাও যে কোথায় পর্যন্ত, শেষ পর্যন্ত তুমি এটা দেখে ছাড়বা কিনা, এটা একটু বলে দাও তুমি। আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম, আল্লাহর কসম করে বলেছিলাম, আমি 6 দফা বাস্তবায়ন নাহলে কোথায় যাবো না, 48 ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলাম, তারা আমার কোনোভাবে আশ্বাস দিতে পারে নাই। এখানে আসছি শান্তিপূর্ণ অবস্থান করার জন্য না, আমার ভাই বন্ধুর গায়ে ধাক্কা দিচ্ছে। আমি কথা দিয়েছিলাম আমার ভাই বোনদের গায়ে যদি ধাক্কা দেওয়া হয় একটা ছাড় দিব না, প্রত্যেকটা এখানে যারা আছে আজকাল যারা আছে তুমি আমাদেরকে সাথে বাবা, আমি যেটা বলি তোমারে, তুমি তোমার শরীরের তার টিকে থাকা জরুরি বেশি, আমি জানি তোমার উপর অনেক প্রেশার, তুমি টিকে থাকাটা জরুরি বেশি, তোমার যারা আছে সহমর্মিতা প্রকাশ করতে যারা আছে তাদেরকে নিয়ে এই যুদ্ধে তুমি সবসময় আমাদেরকে পাবা। তোমার শুধু দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কোন কিছু বলার আছে কিনা? তারা আমরা যারা পারছি সব শারীরিক ভাবে এখানে উপস্থিত হয়েছি, যারা তোমার জন্য দোয়া করে হয়তো আসতে পারে নাই, সারা দেশে তোমার জন্য দোয়া করে এরকম মানুষ আছে, তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাও কিনা তুমি? আজকে দেখছেন সম্ভবত সবাই, ওরা আমার ভাই বোনকে হাত দিচ্ছে, আমি বলছি আমার একজন সাপোর্টার একজন পাইতে অবস্থিত ধাক্কা দিচ্ছে, আগে ফুল দিচ্ছে সবারে, আমাকে ভাই বোনকে হাত দিচ্ছে, এইবার তো আমি একজনও ছাড়বো না। আপনারা যে যেখানে যে অবস্থা আছেন, ওরা মানে দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে,
ওদেরকে আর ছাড় দেওয়া যাবে না। এক একটা পিটলে আপনিটা মাটিতে পুঁতে দিতে হবে, প্রত্যেক দেশ সহায় করতে হবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের। জাস্ট এটাই বলবো, আপনারা যে যেখানে আছেন প্রত্যেকটা স্টেশনে স্টেশনে যে যেখানে আছেন প্রত্যেকে অপ্রচলিত দুর্গ গড়ে তোলেন, আমি আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ভিডিওটা শেষ করার আগে তার কথা, সে অনেক বাচ্চা ছেলে, তার ভিতরে অনেক আবেগ, আমি আশা করি আবেগটা আপনারা ধরবেন, আবেগটা বুঝতে পারতেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার অনুরোধ, নেত্রী এইরকম দুঃসময়ে আমরা আপনার সাথে যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে রাজি। আমরা লোডশেডিং সহ্য করতেছি, আমরা দাম যে বাড়ছে তাও সহ্য করতেছি, কিন্তু আপনি যদি আমাদের রেল মন্ত্রণালয় এবং আমাদের এয়ারপোর্ট প্রবাসীদের জন্য যে মন্ত্রণালয়, এই দুইটারে যদি কন্ট্রোল না করেন, তাহলে মানুষের দীর্ঘ নিঃশ্বাসে আপনার লোকজন ভালো থাকবে না। এই মন্ত্রণালয়ের প্রতি মানুষের যে ঘৃণা, এই ঘৃণা একসময় বড় আওয়াজে রূপান্তরিত হবে। আপনি তো আমাদের কথা বুঝেন, আমি আপনার কাছে অনুরোধ জানাই এদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন। রনি যে কথাগুলো বলছে সবগুলা প্রমাণিত, এবং এইগুলার ব্যবস্থা যত তাড়াতাড়ি নিবেন আমি বিশ্বাস করি এই সকল মানুষের আত্মা অন্তত শান্তি পাবে। এই বলে আজকের মতো কমলাপুর স্টেশন থেকে বিদায় নেওয়ার আগে আবারও বলছি, আমাদেরকে রেল ভাবি থেকে মুক্ত করেন এবং সকল দুর্নীতিবাজকে আমাদের থেকে মুক্তি দেন। আমরা আশা করি ভালো থাকবো ভাই, আমি তারপর শান্তিপূর্ণভাবে অবস্থান করে যাবো, সবাইকে বলবো আপনারা সবাই তো পাশে আছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী এখনো আশ্বাস কামনা করতেছি, আপনারা শান্তিপূর্ণভাবে ঝগড়া আমি চাই দিই, ওরা কোনোভাবে এই সমস্যার সমাধান করবে না। মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কামনা করছেন এই মুহূর্তে। বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতির ঠাই নাই, এটা এদের স্লোগান, এটা বোঝার চেষ্টা করেন। সারাক্ষণ বঙ্গবন্ধুর কথা বলবেন যারা এই মন্ত্রণালয়ের যারা আছেন, আর বঙ্গবন্ধুরে বদনাম করবেন, আমাদের নেত্রীকে বদনাম করবেন, এটা হইতে পারে না।